আমাদের প্রতিনিধি সৈকত আজ সকালে গিয়ে কি দেখলেন তুলে ধরলেন বিশেষ প্রতিবেদনে, দেখুন। গতকালকে বামনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়া এলাকায় তৃণমূল নেতা সাইফুল্লাহ লস্কর তাকে শ্যুট আউটের ঘটনা এবং শ্যুট আউটের ঘটনার পরে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে কামারিয়া এলাকার বাসিন্দারা এবং তাকে ধরে রীতিমতো তার কাছ থেকে কয়েকটা নাম জানতে পেরেছিলেন তারা। তার মধ্যে অন্যতম নাম আনিসুর। আনিসুরের নাম যেহেতু এসেছে সেহেতু আনিসুরের বাড়িও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে বাড়ির সামনে এটা দেখে মনে হচ্ছে রান্নাঘর, রান্নাঘর সম্পূর্ণভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। বাড়িতে এই মুহূর্তে কোনো পুরুষ নেই, কার্যত একেবারে পুরুষ শূন্য। বাড়ির চারিদিকে বিভিন্ন জায়গায় দেখেই মনে হচ্ছে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আনিসুরের গোটা পাড়া, লস্কর পাড়া, এই গোটা লস্কর পাড়া কী করলো, গোটা লস্কর পাড়ার সাধারণ মানুষজন কী দোষ করলে? আনিসুরের বাড়ি ছাড়া লস্কর পাড়ার অন্যান্য যে বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, রান্নাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের অন্যতম যে পেশা কাঠপিস সেলাই করা যে কারখানা, সেই কারখানাগুলো ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আগামী দিন কীভাবে যাবে তার কোনো দিশা দেখতে পাচ্ছেন না। তারা বলছেন যারা হামলা চালিয়েছে তারা এখনও পর্যন্ত হুমকি দিচ্ছে, পুলিশ চলে গেলে এখনও পর্যন্ত আবার ফের নতুন করে হামলা হতে পারে। প্রশ্ন এটাই যে প্রশাসনের নজরদারি কোথায়? গোটা লস্কর পাড়া যেখানে হামলা হয়েছে সেই লস্কর পাড়া প্রবেশের যে পথ, এন্ট্রি যে জায়গাটা আছে সেই জায়গায় পুলিশ রয়েছে, কিন্তু এই গোটা লস্কর পাড়ার মধ্যে ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কিন্তু পুলিশ দেখা যাচ্ছে না। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, বামনগাছি। এটা বকটুয়ের মতো ঘটনা, দ্বিতীয় একটা বকটুই, কারণ শুধু বকটুয়ের থেকে এই এলাকার এই ইনসিডেন্টের ফারাক হচ্ছে বকটুয়ের সেই ঘটনায় প্রায় 10 জন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এই ঘটনায়, বামনগাছির ঘটনায় এখনও পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা নেই, মৃত্যুর খবর নেই, কিন্তু এই যে লস্কর পাড়া, এই লস্কর পাড়ায় ঢুকলে প্রথম যে জায়গাটা চোখে পড়বে সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে ভ্যান, বিভিন্ন জিনিস পার্কিং করে রাখা হতো, অর্থাৎ ভ্যান রাখা হতো, সাইডে একটি কারখানা ছিল, সেই কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক পা হেঁটে গেলে এই যে পাড়া লস্কর পাড়ায় আর যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলির বিভিন্ন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে আরও একটা স্পট, অর্থাৎ এই লস্কর পাড়ায় দ্বিতীয় নাম্বার 2 নাম্বার স্পটে এলাম। এই 2 নাম্বার স্পটে এখানে একটি মোটর ভ্যান পোড়া অবস্থায় রয়েছে, এখানে খড়ের গাদা পোড়া অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত আমি আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। এই যে জায়গা, এই জায়গায় এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, এই যে জায়গাটি, এই অর্থাৎ সেই ঘটনার, গতকালের ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে, 24 ঘন্টা পরে এখনও পর্যন্ত যাচ্ছে। একটি সাইকেল, ভাঙা সাইকেল রয়েছে, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সাইকেলটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এবং এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা রান্নাঘর ছিল, রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রান্নাঘরের যে বিভিন্ন বাসনপত্র, জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে কোনো অবশিষ্ট নেই, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এখানে এই লস্কর পাড়া, এটা এটা বলতে গেলে 5 নম্বর স্পট, 5 নম্বর জায়গা, ফায়ারিং, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এগুলো সেলাইয়ের মিস্ত্রি, যে কাঠপিস সেই সেলাইয়ের মেশিন, এইগুলো, এই মেশিনগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। সব এই ঘরটা দেখেই বোঝা যাচ্ছে তাণ্ডব চলেছে, একটা, দুটো, তিনটে, চারটে মেশিন, সেলাই করার যে মেশিন, কাঠপিস যে সেলাই করার মেশিন, সেই সেলাই করার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘরের ঘরের যে অ্যাসবেস্টারের চাল, সেই অ্যাসবেস্টারের চাল ভেঙে দেওয়া হয়েছে। একটি আলমারি রয়েছে, সেই আলমারি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বকটুয়ের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল, এখানে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। সাধারণ মানুষ এখানে দেখো, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় মানুষ আর কত মানুষ। স্পট নাম্বার 6,
6 নম্বর ঘর এখানে, অর্থাৎ আমি 6টা বাড়ি যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেই রকম 6 নম্বর বাড়িতে আমি এলাম। সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এখানে মহিলারা কান্নাকাটি করছেন, ভেবে পাচ্ছে না, এবং যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে সেই বাড়িগুলো বলতে গেলে, কার্যত বলতে গেলে পুরুষ শূন্য। এই লস্কর পাড়ার যে এলাকা, সেই এলাকা সম্পূর্ণরূপে ভস্মীভূত। 24 ঘন্টা পরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।